যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয় সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন তাদেরকে সঙ্গে নেওয়া উচিত ভরাডুবির পর ফের দলের কথা এবং দলের ভুল তুলে ধরলেন দিলীপ ঘোষ হারের পর থেকে দিলীপ ঘোষ দলের সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মেদিনীপুর থেকে গতবার জিতেছিলেন দিলীপ সেই সময় দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোট লড়াইয়ে নেমে পড়েন আর এস এর কর্মী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে কীর্তি আর তার কাছেই লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ আর এদিকে হারের পরেই কলকাতায় ফিরে আসেন তিনি তারপর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন হারের পর শনিবার তাকে দেখা গেল একেবারে খোশ মেজাজে কি করে তিনি টাইম পাস করছেন মনকে ভোলাচ্ছেন সেই ছবিও সামনে এসেছে দেখা যাচ্ছে ছিপ হাতে মাছ ধরছেন দিলীপ বাবু সবাই লোক শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের গুণরাজপুর গ্রামে স্থানীয় এক বিজেপি কর্মকর্তার বাড়িতে উপস্থিত হন তিনি সেখানে দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে ভেরিতে ছিপ নিয়ে মাছ ধরলেন বিজেপি নেতা আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয় সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন তাদেরকে সঙ্গে নেওয়া উচিত কি বলছেন দিলীপ ঘোষ শুনবো পার্টির জয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে যারা পার্টি দাঁড় দাঁড় করিয়েছেন যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয় সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন যেকোনো কারণে কাজ করেননি তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য যারা দূর নিয়ে এসেছেন পার্টিকে কেন্দ্রীয় এনডিএ সরকারের জোট থাকবে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অটল জিও ছ বছর সরকার চালিয়েছিলে কোয়ালিশন সরকার চালানোর টেকনিক বিজেপি জানে বিজেপি কোয়ালিশন সরকার করেছিল এটা নিয়ে চিন্তা নেই সহযোগীরা সবাই অনেক বছর আমাদের সঙ্গে রয়েছেন মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার তখন কাজ করেছিল সেটা চিন্তা করতে হবে কি বলছেন দিলীপ ঘোষ শুনব দলীয় চৌচা চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় পাঁচই জুনই দিলীপ ঘোষ শুনিয়েছিলেন যে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি কোনো ফাঁক রাখিনি তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন একই সঙ্গে দিলীপ বলেছেন যে চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে কি বলেছিলেন শুনব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাজনীতিতে রাষ্ট্রীয় ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর বছর ধরে মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পর্যালোচনা হওয়া উচিত কর্মীরা বলবেন যে কি সমস্যা হয়েছে এখানে আমি আমার লোকসভায় সময় দিয়ে দিয়েছি তারপর কিছুদিন অন্য একটি রাজ্যে সময় দিয়েছি গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম টাকা পয়সা সময় সব দিয়েছি আমাকে লড়তে দেওয়া হয়নি তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে কি বলেছিলেন দিলীপ ঘোষ শুনব আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ এখানে কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হবে সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন তাদেরকে সঙ্গে নেওয়া উচিত ভরাডুবির পর ফের দলের ভুল ধরা ধরালেন দিলীপ ঘোষ হারের পর একেবারে দলের সম্পর্কেই তিনি একটার পর একটা মুখ খুলেছেন এবং দিলীপ ঘোষের দলের সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন ফের একবার সেই মন্তব্যই করতে শোনা গেল তাকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মেদিনীপুর থেকে গতবার জিতেছিলেন দিলীপ সেই সময় দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটের লড়াই নিয়ে নেমে পড়েন আরএসএস এর একনিষ্ঠ কর্মী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে কীর্তি আজাদকে আর তার কাছেই লক্ষাধিক ভোটে হেরেছিলেন দিলীপ ঘোষ হারের পর কলকাতায় ফিরে আসেন তিনি আর তারপর থেকেই দলের বিরুদ্ধে একটার পর একটা মন্তব্য করছেন তিনি কি কি বলেছেন শুনব কোন বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে যারা পার্টি দান করিয়েছেন যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয় সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন যে কোনো কারণে কাজ করেন তাদেরকে সঙ্গে নেওয়া উচিত এর পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য যারা দূর নিয়ে এসছেন পার্টিকে কারণ পার্টির দলীয় ছ বছর চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন তার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় হাড়ের পর শনিবার তাকে দেখা গেল খোস মেজাজে কি করে তিনি টাইম পাস করছেন মনকে ভোলাচ্ছেন সেই ছবি সামনে এসেছে দেখা যাচ্ছে ছিপ হাতে মাছ ধরছেন দিলীপবাবু শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনা সড়কনগরের গুন্ডাজপুর গ্রামে স্থানীয় এক বিজেপি কর্মকর্তার বাড়িতে উপস্থিত হন তিনি আর সেখানেই মাছ ধরতে দেখা গেল তাকে

আমি নিষ্ঠার সঙ্গে করেছি কোনো ফাঁক রাখিনি তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন একই সঙ্গে দিলীপ বলেছেন যে চক্রান্ত এবং কাঠিবাচি রাজনীতির অঙ্গ কি বলেছিলেন শুনবো পর্যালোচনা করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না